আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আসলাম দুইটা কারি নিয়ে, একদম সিম্পল কারি। এগুলো আমার বাসারে খাবো বলে আমি করতেছি। এখানে হাঁসের ডিম ভাজি করতেছি আমি, ভুনা করব বলে। আর এখানে একটা চিকেন বসাই দিছি, চিকেনের হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন মরিচ মশলাগুলো উপকরণ, শুকনা উপকরণ দিয়ে দিচ্ছি বিসমিল্লা। ডিমের আর চিকেন রান্না করব। মেথি জিরা দিলাম আর একটু মুড়ি দিয়ে দিব। আর দিব ডালচিনি 2-3 টুকরো। ওইটা তো একইরকম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। এখন লবণগুলো দিয়ে দিচ্ছি দুটাতে। একদম সিম্পল দুইটা কারি নিয়ে আসছি আপনাদের মাঝে। এই যে একটা চিকেনের ব্রেস্ট আছে আর একটা আলুও দিয়েছি, এই ভুনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো এভাবে ভুনা ভুনা হোক।
তো ভালো করে ভুনা হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দেবো। এখন হোক ভুনা ভুনা রসুনের ড্রাই রসুনের গুঁড়া দিয়েছি, আর একটু আদাও দিব পাউডার। মরিচ মশলা গুলা দিয়ে দেই, এই যে কারি পাউডার 1 চামচের মতো ছিল দিয়ে দিয়েছি, একটু হলুদ দিচ্ছি, আর মরিচ দিছি 1 চামচ, জিরা দিছি 1/2 চামচ, আর ধনিয়াও দিছি। এখানে মাত্র 6টা ডিম আছে। মরিচ মশলা গুলা দেওয়া হয়ে গেছে। আজকে কোনো সবজি রান্না করব না, শুধু ভুনা। আর ধনে পাতা কেটে রেখে দিয়েছি, 1টা টমেটো দিব ডিমের মধ্যে। টমেটোটা দিয়ে দিলাম, একটু পানিও দিলাম। বাংলাদেশের হাড়িতে চট জলদি লেগে যায়। এই যে আমার চিকেন গুলা ভুনা হচ্ছে, 1টা বড় ব্রেস্ট চিকেন ছিল, আর আমি একটু পিউরি দিচ্ছি। এই যে একটু পিউরি দিচ্ছি, কালার হবে, মজাও হবে। ভুনা ভুনা হয়ে যাক ভালো করে, তারপর ছোট্ট গ্লাস দিয়ে অল্প একটু পানি দেব। এখন ভালো করে এগুলা ভুনা হোক। এগুলাতে ডিমের মধ্যে কোনো পানি দেব না, শুধু ডিম গুঁড়া ঢেলে দিব। মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে চিকেনটা ভুনা। এটাতে আমি কোনো পানি দেব না। এই যে হাঁসের ডিম এগুলা দিয়ে দিচ্ছি। কম আঁচের মধ্যে এইভাবে রেখে দিব। ধনে পাতাও দিয়ে দিচ্ছি, এগুলো আস্তে আস্তে এইভাবে হোক।
ভুনা ভুনা হোক বাকি আমি চিকেনটা আমার কষা ভুনা হচ্ছে আর একটু হোক তারপর আমি একটু পানি দিব অল্প একটু পানি ডিমগুলো এভাবে আস্তে আস্তে হোক এই দেখুন এগুলো আস্তে আস্তে হবে ধনে পাতাও দিয়ে দিছি এই যে অল্প একটু এক গ্লাসের মতো দিয়ে দিছি ছোট গ্লাসে এক গ্লাস ভালো করে ভুনা হোক তারপর আমি এটাতে ধনে পাতা দিব ভালো করে এগুলা বলকাশুক একটু পানি বেশি দিছি এর কারণে যে আলু দিয়েছি তো আলুগুলা গলবে এই সিম্পল দুইটা কারি নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে একটা চিকেন বুনা আর একটা হাঁসের ডিম বুনা এই যে ধনে পাতা গুলা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম দুটোটাতে কম করে নেই এগুলো আরো একে 7 মিনিট হোক এই দেখুন চিকেন বুনা হচ্ছে কষা বুনা আর এই যে ডিম হচ্ছে এগুলো এভাবে আস্তে আস্তে হোক আর কি দেখাবো আপনাদের এগুলো হোক আস্তে আস্তে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক দিবেন কমেন্ট দিবেন বলবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজ এই পর্যন্ত তাহলে আসি আসসালামু আলাইকুম